রবিবারের আয়োজন, সেরা গান, সেরা সময়, সেরা শিল্পীর সাথে সেরা মানুষদের সাথে। আজকে রবিবারের সময়ও কিন্তু তাই, সেরা গানের আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে সেরা গানের আয়োজনে অবশ্যই একজন সেরা শিল্পী রয়েছেন, একজন জনপ্রিয় শিল্পী রয়েছেন, এবং যার প্রতিটি গান ভীষণ জনপ্রিয়, যার গানের সঙ্গে একটা ছন্দ এবং সেই ছন্দের সাথে কিন্তু সারাক্ষণ মনটা নাচতে থাকে। সে মানুষ অনেক কিছু করেছেন শখে, চলচ্চিত্রে অভিনয়, চলচ্চিত্রের গান তো রয়েছেই, নির্মাণ, নানান কিছু করেছেন সত্য, কিন্তু গান থেকে কিন্তু একটি বারের জন্য তিনি সরে যাননি। তার অসংখ্য গুণগ্রাহী রয়েছেন, তার অনেক বন্ধু রয়েছেন, অনেক বন্ধুর সঙ্গে চিরদিনের যে একটা চির সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সাথে বেড়ে ওঠা প্রতিদিনের সেই মানুষ আজকে রয়েছেন আমাদের সঙ্গে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ রয়েছেন, স্বাগত আপনাকে। আমরা অনেক অনেক খুশি যে আজকে সেরা গানের আয়োজনে আপনাকে আমরা পেয়েছি। আপনাকে অভিনন্দন এবং চ্যানেল আইকে আমার ভালোবাসা। আর সেরা গানের যে আয়োজন থাকে, সেই আয়োজনে কিন্তু সেরা শিল্পীর সঙ্গে দুজন গুণী শ্রোতা রাখি আমরা, বা দু তিনজন থাকেন। আজকে কিন্তু সেই দুজন মানুষ রয়েছেন যারা নিজ নিজ পরিচয়ে ভীষণভাবে পরিচিত এবং জনপ্রিয়। আমাদের সঙ্গে রয়েছেন সুরকার সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, স্বাগত আপনাকে। এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুত্বের কথা বলছিলাম একটু আগে, ফেরদৌস ওয়াহিদের সেই ছেলেবেলার বন্ধু যার সঙ্গে অনেক অনেক স্মৃতি রয়েছে, অনেক সময় তারা একসঙ্গে কাটিয়েছেন, যেগুলোর সঙ্গে আজকেও আমরা একটু পরিচিত হব। সে প্রিয় বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে হাফিজুর রহমান, স্বাগত আপনাকেও। যেহেতু জনপ্রিয় মানুষ রয়েছেন, সেরা গান রয়েছে তার অনেক অনেক, সেখান থেকে কোনো একটি সেরা গান দিয়ে নিশ্চয়ই শুরু হবে আজকে। আসলে গান শুরু করার আগে আমি যে কথাটি বলতে চাইব যে সরাসরি গানের কিন্তু মজাই আলাদা, কেননা একটা সঙ্গীত শিল্পী নৌকার মাঝি যখন নৌকা চালিয়ে নদীতে আপন মনে গান করে, এটা আর কেউ জানি না, যে গানটা করেছে কিন্তু খুব আনন্দ উপভোগ করে। এরপরে এটি আবার একটি দুর্ভাগ্যের একটি ব্যাপার আছে, সেটি হলো যে অনেক সময় দেখা গেল আজকে আমার অনুষ্ঠান, সকালে আমার কণ্ঠের অবস্থা খারাপ, কিন্তু সরাসরি অনুষ্ঠান থেকে তার সরে যাওয়া যায়। সুতরাং ভাগ্য সুপ্রসন্ন হলে সরাসরি অনুষ্ঠানটা হলো সবচেয়ে মজার একটি ব্যাপার। কিন্তু এখানে আবার একটা কথা আছে, কণ্ঠ তো একটি অনুষঙ্গ মাত্র, গানটা তো আসে মন থেকে। হ্যাঁ, একই তো কথা, কণ্ঠের সেই ঝলকানে যদি আজকে ধরে থাকে তাহলে তো আমি এখানে একটা মৃত সৈনিকের ভূমিকা পালন করব, সেটা বড় কথা না। গান গাচ্ছি, আপনারা আছেন, আর সবাইকে সেরা বলছেন, আপনার উপস্থাপনও কিন্তু কম সেরা নয়। আজকে একটা গান শুরু করব, এটি 1978 সনের, আমি এবং সাবিনা ইয়াসমিন গিয়েছিলাম মহেশখালী বাঘের ছবিতে। এটির লিখেছিলেন প্রয়াত মুকুল চৌধুরী সাহেব এবং সুর করেছিলেন আমার গুরু, যার কারণে আজকে আমি এত কিছু উপভোগ করতে পারছি, সেই গুরু আলম খান সাহেবের সঙ্গে। আমার প্রেমের তোরে বইয়া চলে, প্রেমের বইটা ধইরা চারে নাইয়া, যেতে খুশি পীড়িতে পাল তুইরা, ও হো 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 হো। যারে নাইয়া যেদি খুশি পীড়িতের পাল তুইরা, পীড়িতের পাল তুইরা, ও হো 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 হো। বাঁশুরি ছাড়া বাঁশির
বাজে না, তুমি আমার মনের বাসি, আমি বাঁশুরিয়া। বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার মনের বাসি, আমি বাঁশুরিয়া। ওই আকাশ কোলে যেমন মেঘে উইরা যায়, তুমি আমার মন বিঞ্জিরায় দুলাইও আমার। ওই নয় আকাশ কোলে যেমন মেঘে উইরা যায়, তুমি আমার মন বিঞ্জিরায় দুলাইও আমার। তোরে বইয়া চলে প্রেমের বইটা ধরিয়া, যারে নাইয়া যেদিন খুশি পিড়িতে পাল তুইরা। বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশুরিয়া। বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার বাসি, আমি বাঁশুরিয়া। আমার প্রেমের তোরে বইয়া চলে প্রেমের বইটা ধরিয়া, যারে নাইয়া যেদিন খুশি পিড়িতে পাল। সুন্দর তো বললেন, কিন্তু আমি গানটি যখন গাচ্ছিলাম আমাকে সভাপতি কিন্তু প্রেমের সাগরে চলে যেতে হয়, কেননা অভিনয় আমি যতই করি না কেন, গানের যে বক্তব্য, গানের যে প্রেমের ভাষা, এর থেকে আমি লুকোবো কী করে। কিন্তু আমাকে কিন্তু এই কল্পনার মাঝেই সেই মানুষটিকে দেখা, সেই মানুষটিকে অনুভব করা, ভালোবাসার প্রেমের ছোঁয়া দেয়া,
সেই দিয়েই আমাকে গাইতে হয়েছে। আর একজন সঙ্গীত পরিচালক ওখানে বসে আছেন, আমি জানি না উনি কিভাবে ধরছেন, ওনার কাছে যাই সরাসরি। আমি এটুকু বলবো যে উনি নিজেও সঙ্গীতে যখন থাকেন তখন পুরোটাই প্রেমের গানের সময় প্রেমেতেই ডুবে থাকেন। অবশ্যই প্রেমে ডুবেছিলাম। আমার ফেরদৌস ভাই, আমাকে যদি বলেন আপনার সম্পর্কে আমি 2 ঘন্টা বলতে পারবো। একজন পরিচ্ছন্ন একজন শিল্পী, খুঁতখুঁতে সুন্দর, খুব বেছে বেছে গান করে, একটু অভিমানী মানুষ, কেননা অভিমান ছাড়া কিন্তু প্রকৃত শিল্পী হওয়াও মুশকিল। কেউ তো নিজের ঢোল নিজে পেটায় না, কিন্তু আমি ফরিদ ভাইকে এখানে পেয়ে আজকে এত খুশি যে আমি জানি লোকটা কতটা ধৈর্যশীল, সুরের ব্যাপারে সে কতটা একেবারে ভালোবাসার মানুষ। আমি খুব খুশি। ফরিদ ভাইয়ের সঙ্গে আমার অনেক অনেক রকমের সম্পর্ক আছে, সবগুলো ইনডিরেক্ট। প্রথম সম্পর্ক হচ্ছে আমি ওনার একদম প্রথম দিন থেকেই, যদিও যখন গান গায় তখন তো আসলে বাংলাদেশে ব্যান্ড ছিল না, তখন বলা হতো পপ গান, that was pop gun, and they are the father of pop guns, Azam Khan, Firdaus Wahid, Firoz Shahi. To amra chilam onader bhokto, school e portam, ami government laboratory school e portam, ami school theke amra chole jetam ogroni school e onushthan korte, mone ache amar sob Firoz Shahi ebong apni gan korten, abar pore bolbo na kichu gan hok naki acha onek kichu bolar ache Firdaus Shahi somporke shotti shotti je ebar ami mittu amar এই গানটিকে ডেডিকেট করতে চাই সদ্যপ্রয়াত লাকি আকান্তকে। আমার বাল্যবেলার ক্লাস 1 থেকে আমরা 8 পর্যন্ত একসাথে পড়েছি, তো লাকি যে কোনোদিন লাকি আকান্ত হবে এটা আমারও কল্পনায় ছিল না। ও স্কুলেও খুব চুপচাপ থাকত, যাই হোক ভাগ্য চক্রে তার সঙ্গে আমার স্বাধীনতার পরে দেখা, জড়িয়ে ধরে রেখেছিলাম অনেকক্ষণ, এবং সেই ধরাটা ছিল ছোটোবেলার বন্ধুত্বের একটি আশ্রয়, এবং ততক্ষণ আমি জেনে গেছি যে ও বাংলাদেশের লাকি আকান্ত, এবং এটা আমার জন্য একটি গর্বের বিষয় ছিল। ও জানে আমি গান করি ফেরদৌস ওয়াহিদ, আবার শুরু হলো নতুন মেলা। সেই থেকে তাকে তার সুরে একটি গান ও আমাকে গাওয়ালো, এর পিছনে অনেক বড় কাহিনী, কিন্তু অতটা যে লাভ নেই, এখন বেশ কিছু গান গাইতে হবে ওর সুর করা। আগে যদি জানিতাম যে গানটি, এটি 1977 সালের জুন মাসে আমরা করেছিলাম, ও আমাকে দিয়ে প্রথম গানটা গাইয়েছিল, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ, কেননা এই গানটি আমার জীবনের একটি মোড় ঘুরিয়ে দিয়েছিল যে ফেরদৌস ওয়াহিদ শুধু পপ সঙ্গীতেই না, শুদ্ধ সঙ্গীতও সে গাইতে পারে, এটি ছিল আমার একটি পরম পাওয়া। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয়। গানটি লিখেছিলেন উনিও প্রয়াত হয়ে গেছেন মোহাম্মদ নুরুল হুদা। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয়। কিসের তরে রয়ে গেলি তুই, ও হো মনরে গেলি। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয়। Thank you.
তাকে ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। বলেছিলি তুই যে আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ওরা মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে, ওরা মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না। এই জানা আর প্রাণে সয় না, জ্বালার প্রাণে সয়না। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয়না, এই জ্বালার প্রাণে সয়না। Oh, 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 no, dear. এই জানা আর প্রাণে সহিনা, এই জানা আর প্রাণে সহিনা। জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তবু এই জ্বালা প্রাণে সইব না। এই জ্বালা আর প্রাণে সহি না, জ্বালায়ার প্রাণে সহি না। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহি না, এই জ্বালায়ার প্রাণে সহি না। Oh,
মনে জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না, এই জ্বালায় আর প্রাণে সয় না। এমন একটি গান যে গানটি আপনি গাইছেন একই সাথে সাথে এখানে যারা তারা গুনগুন করছেন এবং যারা দেখছেন তারা সবাই কিন্তু গাইছেন, এই গান হয়ে ওঠার পেছনে অনেক স্মৃতির কথা আপনি বলছিলেন, একটু যদি আমাদেরকে। সবচেয়ে বড় কথা হলো যে গানটির বয়স আজকে ঠিক 40 বছর 4 মাস হিসেব করে দেখা যায়, কিন্তু আমার কাছে যেটি একমাত্র ফরিদার এবং আমার বন্ধু ছাড়া যিনি একজন বিখ্যাত কর্মকর্তা, তো ওরা তো শুনেছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস যে নাইমুল হাসান পটু, পটু এবং সেলিম, তারপর সুজন বাপ্পি এবং বাপ্পি এখানে আছে কোরাসে, রানা একজন সঙ্গীত পরিচালক আমার অনুরোধে এসছে শহীদ, এবং মুন্না একজন গিটারিস্ট প্লাস গায়ক। আমি অবাক হয়ে যাচ্ছি এটি যে ওরা এত মন দিয়ে এবং এত অনুভূতি দিয়ে বাজাচ্ছিল, এটা আমার বিশ্বাস হচ্ছে না, যখনই গানটি হয় এদের জন্মও হয়নি, কিন্তু আজকে এই একই গান তারা 40 বছর 4 মাস পরে যে অনুভূতি দিয়ে বাজাচ্ছে, এটি আমাকে অবাক করে দিয়েছে যে এত বছর পরেও তারা এই গানটির ভিতরে ঢুকলো কিভাবে। আপনি এই ছেলেটাকে একটু প্রশ্ন করেন তো, এই গিটারিস্টকে, কিছু কিছু বিষয় কিছু সৃষ্টি থাকে যেগুলো আসলে সময়কে জয় করে, কালকে জয় করে। তোমরা কি সবাই ফরিদ ভাই, ফরিদ আহমেদ? আমি আসলে জাস্ট এই কথাটা বলবো ভেবেছিলাম আপনার গানটার পরে, যে আপনার সঙ্গে যারা বাজাচ্ছে দে আর সো মাচ ইনভলভড, প্রত্যেকটা মানুষ এত মন দিয়ে বাজাচ্ছে, যখন বাজাচ্ছে মনে হচ্ছিল এটা বাজানোই আর কোনো কাজ নেই এখন ওনাদের, একাধিক প্রেম করে এত অনুভূতি কোথেকে আসে, বন্ধু কি বলে? পরিচয় তো আমার বহু বছর আগে থেকে, তো তোমার গানগুলি বহু বছর আগে, বাল্য বন্ধু বহু বছর, মানে বয়সটা লুকোতে চাচ্ছে এটা বললাম না, কারণ তুই বললি যে আমার বয়স 25, তাই না? আমি যদি বলি কত বছর তোর সাথে আমার ফ্রেন্ডশিপ, তাহলে তো বয়সটা বের হয়ে যাবে। এনিওয়ে, তো তোর গানগুলি, তুই যেমন এভারগ্রিন, তোর গানগুলো এভারগ্রিন। আমাদের স্কুলের ছাত্র, যে রস যশ নিয়ে আলাপ করলাম, এটি একটা প্রেমের গান, এবং প্রেমের গানের আবেদনটা পৃথিবীতে কোনো সময়ই যাবে না, এটা থেকেই যাবে, এটা একটি চিরন্তন সত্য ঘটনা, পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া হোক না কেন প্রেমের সফলতা বিফলতা সবই আছে, তবে প্রেমের বিচ্ছেদটা এতই মর্মান্তিক এবং এতই কষ্ট পাওয়ার একটি ব্যাপার, বলা হয় সেখানেই নাকি প্রেমের সার্থকতা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার কষ্টটা কি জানেন তো আপনি নাকি? ও আপনি জানেন, আচ্ছা ঠিক আছে, আমি সারাক্ষণ প্রেমের মধ্যেই থাকি। আপনি ওর দিকে তাকান, ওরা কিভাবে মগ্ন ছিল নিশ্চয়ই, যে যার মতো করে চিন্তা করছিল, আমার বন্ধুটা তো আমি জানি। আপনি যে কোনো প্রেমের কথাই বলেন না কেন, প্রেম ছাড়া কোনো প্রেমই কিন্তু গড়বে না। তো এনিওয়ে, এবার আমরা পিওর অনুসঙ্গ একটা পরে গানে যাই, একটু এসে চলে যাই আমরা বাচ্চাদের নিয়ে। আমার একটি সবসময় স্বপ্ন থাকে, সেই সময় থেকে ছিল, আমরা মামুনিয়া শুনতে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটি হলো এটাও লাকি আকান্তের সুর করা, মোহাম্মদ নূর হুদা সাহেবের লেখা। আমার মনে আছে আমার আজ থেকে সেই 40 বছর আগে আমাদের ঘরে উনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, তো উনি লিখছে কি করবে, আমি বাচ্চাদের গান, আমি বলছি একটা বাচ্চাদের গান করতে চাই। তো সবচেয়ে মজার ব্যাপারটি হলো আমার ধারণা ছিল গানটা বোধহয় শুধুই বাচ্চারা পছন্দ করবে,
কিন্তু দেখা গেল বাচ্চা জওয়ান কৈশোর থেকে শুরু করে মধ্যবয়স্ক আরও বয়স্ক বুড়োরাও সমানভাবে গানটি নিল এবং এটি একটি আশ্চর্য হয়ে আছে চল্লিশ বছর পরে এখনও যখন কোনো স্টেজে উঠি আগে যদি জানিতাম এমন একটা মাদেনা মামনিয়া এ গানগুলো যেন ম্যান্ডেটরি গাইতে হয় এবং পাঁচ বছরের বাচ্চাটি কিন্তু এসে বলছে মামনিয়া শুনব আবার ওদিকে দেখা গেল পেছনে ষাট বছরের বড় একজন আমার বন্ধু মানুষ দাঁড়িয়ে গেল বন্ধু না বয়সের বন্ধু দাঁড়িয়ে বলল এই মামনিয়া শুনব কিন্তু এই যে কথাটা তার মানে দিস মাস্ট বি এ ফ্যান্টাস্টিক সামথিং আমার ভাগ্যে ছিল এই মুকুটটা এটা আমি জোর করে আনিনি এটা আমার ভাগ্যে ছিল আমি গেয়েছি গানটি সুপার ডুপার হিট করেছে এটি গর্ব করার কিছুই নেই সবই ভাগ্যের খেলা শুরু করি বিড়ালের ছানা কারে গান গানা আরে নারে তারে না চারি সারি মাটিয়ালি যা খুশি কালে চেগা হে মামুনিয়া 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 মামুনি মামুনিয়া মাইকটা নেন মাইকটা ফেলে রেখেছেন কোনো ঘরে আফিস প্লিজ টেক দ্য মাইক্রোফোন তালে তালে সকলি নাচে বাবুই দোলে তালেরি গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচ জানি না হাই তালে তালে সকলি নাচে বাবুই দোলে তালেরি গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচ জানি না চাকুশি কানে চেগা হে মামুনিয়া 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 মামুনি মামুনিয়া ইঁদুর বলে ও বেড়াল ভাই তুমি কাকাও আমি যে পালাই চুপি চুপি চে বিড়াল গেল দে ইঁদুর হায় পালিয়ে বেড়ায় হাই ইঁদুর বলে ও বেড়াল ভাই তুমি কাকাও আমি যে পালাই চুপি চুপি চে বিড়াল গেল ধে ইঁদুর হায় পালিয়ে বেড়ায় চারি সারি ভাটিয়ালি যা খুশি কানে জেগা হে মামুনিয়া 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 মামুনি মামুনিয়া সকলি নাচে বাবুই দোলে তালেরি গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচ জানি না তালে তালে সকলি নাচে বাবুই দোলে তালেরি গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচ জানি না
রে গঙ্গা তারে নারে তারে না থ্যাংক ইউ। আজকে এই গানটার পরপরই মামুনিয়া, যেহেতু আমার কাছে এখনো মামুনিয়া। আজকে মজার ব্যাপারটি হলো আমাদের এখানে 15 তারিখ দুপুর এবং আমেরিকাতে একটু পরে 15 তারিখে হতে যাচ্ছে। আজকে হাবিবের জন্মদিন, এটি আপনারা যারা দর্শকরা আছেন আমি বিশ্বাস করি তারাও, আপনারাও হাবিবকে খুব পছন্দ করেন। শুভ জন্মদিন হাবিব, হ্যাপি বার্থডে টু ইউ। এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে হাবিব ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা, অনেক অভিনন্দন। অনেকটা দূরে আছেন তিনি, কিন্তু আমাদের সঙ্গেই আছেন, আমাদের সাথেই আছেন। এবং সবচেয়ে বড় কথা এই যে মামুনিয়ার গান যে তিনি গাইলেন, 40 বছর বয়স হয়ে গেছে মামুনিয়ার। মামুনিয়া যারা শুনছে সেই শিশু বাচ্চারাও কিন্তু আজকে বড় হয়ে গেছে। সেই সেই সেটি বড় কথা। আর আজকে একটু মজার সংবাদ হলো হাবিব ফ্যান ক্লাব, ওরা কিন্তু বেশ বড় শুরু করে আজকে হাবিবের জন্মদিন রমনার বটমূলে পালন করছে এই সাইটটাতে। আমাকে অনেক বলেছিল, আমি আমার কর্তব্যের খাতির এখানে এখান থেকেই তোমাদেরকে শুভেচ্ছা, তোমরা হাবিবের জন্মদিন পালন করছো। যাই হোক, সবার দোয়া চাচ্ছি এবং আপনারা যারা দর্শকরা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, দোয়া করবেন হাবিবের জন্য যেন আরও অনেক বড় হতে পারে এবং যেন বিচ্ছিন্ন না হয়। আমরা কি একটা জিনিস কথা বলতে পারি? নিশ্চয়ই। আপনি কি বুঝতে পারছেন কত গ্রেট ফাদার উনি? সেরকম ফাদার ঘরে ঘরে হোক সবসময়, সবার ঘরে। আচ্ছা, আমরা এর পরে গানে কি যাবো? মানে ব্যাপারটা এমন হয়েছে, মামুনিয়া গানটা এমন একটা গান যেখানে আসলে নিজেদেরকে ধরে রাখার সম্ভাবনা, কোথাও বসে থাকার সম্ভাবনা, যেখানে শিল্পী দাঁড়িয়ে গেছেন। আমরা কিন্তু ছোট ছিলাম যখন, বাচ্চাদের গান মানে নজরুল গীতি, প্রজাপতি, উড়ে যা, এগুলোই শুনতাম। এত আধুনিক একটি বাচ্চাদের গান, 40 বছর পরেও এখনো মনে হচ্ছে আরো 400 বছর পরেও এটা আধুনিক থাকবে। হোয়াট এ ক্রিয়েশন, হোয়াট এ ক্রিয়েশন। আই মাস্ট সে, বাট এটা একটা নিউ ডাইমেনশন এনেছিল। 40 ইয়ার্স আগে আমরা যে রিকোয়েস্ট করতাম, তোমরা কিরকম করতে আমার তো মনেই আছে। আচ্ছা, তুই তো বুঝতে পারতি না। আচ্ছা, এনিওয়ে এখন 40 ইয়ার্স পরেও কিন্তু যারা এজ হয়ে গেছে ওরাও কিন্তু এই গানটা শোনার জন্য সেম ডিমান্ড করে। ইটস এ এভারগ্রিন সং ম্যান। আপনার সম্পর্কে বলি, আপনি বাচ্চাদের জন্য গাইলেন, একই সঙ্গে মায়ের জন্য যেটি গিয়েছেন সেটাও কিন্তু এতটাই পপুলার, ভেরি টাচিং, এমন একটা মা দেনা। এবং আমার বড় কথা, আমি বেসিক্যালি আমি গিটার বাজাতাম। আমার গিটার বাজানোর অনুপ্রেরণা ছিল দুটো গান। একটা হচ্ছে সবাই জানে, যে গিটার বাজে সেই জানে, আসি আসি বলে তুমি, আর একটা গান এমন একটা মানে গানের চেয়ে মিউজিক হিট কে বাজিয়েছে এটা শোনার জন্য আমরা অনেক চেষ্টা করতাম। অনেক পরে জানতে পেরেছি ল্যারি, আমরা অনেক মানুষকে ভুলে যাচ্ছি, ল্যারি মুসা এগুলো, কিন্তু আমাদের পরের প্রজন্মকে জানতে হবে এটা। ফিরদৌস ভাই আপনারা জানাবেন। আপনি তো আমাকে গভীর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আসলে তখনকার যে মিউজিশিয়ানরা যেটা বাজাতো, ইউ আর অলসো ইনভলভ অন দ্যাট, একটা প্রাণ ছিল। এখন কিন্তু অনেক উন্নত হয়েছে, এখন ডিজিটালাইজড এত ফ্যাসিলিটি দিচ্ছে যে মানুষের ব্রেন কিন্তু একটু আইডিয়াল হয়ে যাচ্ছে। তখন যে কষ্টটা অ্যাজ এ গিটারিস্ট ইউ ডিড, এখন কিন্তু অত লাগে না কষ্ট করতে। তখন অনেক কষ্ট করে শিখতাম, তো মেধাটা প্র্যাকটিস করতাম। এখন সবাই মেধাবী, কিন্তু এদের সুযোগ এত বেশি, কোনটা রেখে কোথায় যাবে বুঝে ওঠা কঠিন। আমরা আবার গানে ফিরে যাই, বেশি কথা বলছি। দানা দানা এমন একটা মা দেনা কি একটু হতে পারে, হতে পারে, এই কথারই একটা রেশ আছে। মা তুই থাকলে
কত ভালো লাগে, সারা জীবন কত কিছু আর লাগে না। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কত কিছু আর লাগে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। হে এমন একটা মা দেন, এমন একটা মা দেন যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সারা জীবন কোন কিছু আর লাগে না। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোন কিছু আর লাগে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, হাসতে জানে। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা আমি এখানে বলতে চাচ্ছি যে এই গানটি আজকে ডেডিকেট করছি আমি এখন উনি মাগুরার ডিসি সাহেব, আমি বিপু বলেই তাকে ডাকি, আতিকুর রহমান। সে যে কত বড় একজন গান পাগলা মানুষ এটা আজকে আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি। সবসময় ফোন করে আমার গানের ভুল ধরিয়ে দেয়, আমার গানের কোনটা সঠিক হবে সেটা ধরিয়ে দেয়, এবং আমার গান তার কন্যা সন্তানটি শুনতে শুনতে বড় হয়েছে। আমার এর এমন একটি আমার গানের বন্ধু আমি বলবো যে আমি দেখিনি, সো এই গানটি আমি তাকে ডেডিকেট করলাম। আমাদেরও শুভকামনা শুভেচ্ছা তার জন্য রইল। পরে গানে যাই আমরা, খুব সুন্দর একটা সময় কিন্তু এর মধ্যে পার করছি। আরেকটা গান শুনে আমি একটা স্মৃতির কথা শুনবো বন্ধুর কাছ থেকে। ওকে নাও উই গো, আমরা চলে যাই 70 দশকে আমাদের শুরুতে, আমরা কিভাবে গানের জগতে এলাম, আমি ফিরোজ শাহকে স্মরণ করছি খুব বেশিভাবে, সাংগঠনিক তৎপরতা। আমি স্মরণ করছি প্রয়াত আজম খানকে, পরবর্তীতে বন্ধুবর ফকির আলমগীর, আর আরেকটি নাম আমার বলতে পিছলে গেল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পিলু মমতাজ। তো
এই মানুষগুলোর শুরুতে আমরা প্রথমে বেছে নিলাম আমাদের বাংলার মাটির গানগুলোকে। আমাদের মনে হলো যে ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আগে এগুলো ইউজ হতো ফিল্মে এবং বড় বড় হোটেলের দু একটি ওদের প্রোগ্রামে, কিন্তু সচরাচর স্টেজ প্রোগ্রামে বা তখন সিডিও আসতো না, ক্যাসেটও আসতো না, ফিল্মে ইউজ হতো না তা না, ফিল্মের ইউজটা তো ডিফারেন্ট ওয়ে। কিন্তু আমরা গিটার টিটার নিয়ে যখন অঙ্গভঙ্গি সহকারে গানগুলো আনবো, আমরা নিজেরাই বেছে নিলাম বাংলার গানগুলোকে নিব। এর ভেতরে যে রিদম আছে সেটা একেবারে মনে হচ্ছে যেন স্বতঃস্ফূর্তভাবে তৈরি করা, সেখান থেকে এটি গান এখন গাচ্ছি। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সা, এই যে দুনিয়া আইটনে চলে যাও, আইটনে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষ আল্লাহ, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তুমি বাঁচাও তুমি মারো
চাই আমি কেবল আল্লাহ, তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শান, এই যে দুনিয়া, 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 এই যে দুনিয়া। অনেক ধন্যবাদ বন্ধুর কাছে। এবারে আসি, কেমন লাগে বন্ধুর গান? চমৎকার। মনে হচ্ছে প্রথম ফেরদৌসে পিলু আমতাজ ফিরোজে ওরা যখন গান গিয়েছিল, মনে হচ্ছে এই মুহূর্তে আমি সেই দিনটাতে ফিরে গিয়েছি। ফেরদৌস ইফ আই হ্যাভ নট রং, এটা কি স্পন্দন শিল্পগোষ্ঠীর নামে ছিল ইঞ্জিনিয়ারিং? শুরু তো স্পন্দন শিল্পগোষ্ঠী ইঞ্জিনিয়ারিং স্ট্রিটে, রাইট, আই ওয়াজ দেয়ার, এতটুকু পরে আছে। আর ব্যক্তি ফেরদৌস সম্বন্ধে আমি বলি যে বন্ধু গায়ক ছাড়া ব্যক্তি হিসাবে ও বহু বছর আগের থেকে যেরকম ছিল, আমার সাথে ফ্রেন্ডশিপটা আজও আছে। এর জন্য ওর কিন্তু কোনো আমি ভ্যানিটি বা এইসব কোনো কিছু দেখিনি। যে জিনিসটা আমাকে সবচেয়ে অ্যাট্রাক্ট করে, সেই লং ব্যাগ যেরকম ছিল এখনও মনে হয় বিন্দুমাত্র কোনো চেঞ্জ হয়নি। আমি জানি না ও আমার সম্বন্ধে কীরকম ভাবে, তা আমি ভাবি হি ইজ এ জুয়েল অফ এ হার্ট। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কেমন লাগে যখন বন্ধু এমন সুন্দর করে বলে? না, আমি তো এখন তো অন স্ক্রিন অনলাইনে আছি, ওর মজার মজার অনেক ঘটনা আছে যেগুলো বলা সম্ভব না। ও গানে যেমন, আপনারা তো নিশ্চয়ই এরকম মজার মজার ঘটনা আছে বন্ধুর কাছে, আমি বলতে যাচ্ছি না ফেরদৌস। ও গানে যেমন এখন উত্তাল হয়ে গেছে, মনের দিকে কিন্তু এখনো উত্তাল। তুমি হলো চির যৌবনের অধিকার। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট স্যার। দোয়া করি তুমি আরো যেন নিজেকে ছড়িয়ে চিটি দিতে পারো। ওকে ওকে। ফরিদ আহমেদ একটু আগে রেফারির কাজ করেছিলেন, এখন বেশ চুপচাপ হয়ে আছে। আমি কলাবাগান হেঁটে যেতে 5 মিনিট লাগে, তখনও ছিল এখনো আছি। আর আমরা দেখতাম ফেরদৌস ওয়াহিদ বিরাট কিছু, ওনার সম্পর্কে আমি কথা বলছি, এটা বিরাট ব্যাপার। কারণ আমরা দেখতাম উনি একটা হোন্ডা ট্রাম্প চালাতেন, এইরকম মোটা একটা মানুষ, ওইরকম মোটা একটা হোন্ডা ট্রাম্প নিয়ে ভোঁ করে চলে যেতেন, এত জোরে গাড়ি চালাতেন উনি, আর চালাতেন এইভাবে। ভুল বললাম কি? একেবারে ঠিক। আচ্ছা, মনে হয় মাঝে মধ্যে হাবলু পিছে বসতো, একটা কুকুর থাকতো গাড়ির পাশে, এরকম দুই একবার দেখেছিলাম আমার যতদূর মনে পড়ছে। দিস ফ্যান্টাসি সবসময় চলে এসেছিল, রাইট, কিন্তু সবচেয়ে দিস ইজ ইয়াথ ইন ফ্যাক্ট, মনে করার বিষয় সেই রাস্তাও নেই, সেই ফাঁকা চালানোর মতো সুযোগও নেই। আপনাকে কখনো মোটরসাইকেল চালাইনি, কিন্তু সেটা একেবারেই মানে দূরে কোথাও চালিয়ে গুনগুন করে গান গাওয়া, কিন্তু তখনকার ঢাকা তো এত রোমান্টিক ছিল, এত ফাঁকা ছিল। আর এখন তো জামে, আমি জানতে চাও একটা কথা, কেন কখনো স্ট্রেট চালাতেন না, শুধু এইভাবে 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 চলতেন? এটা এটার প্রথম কারণই হলো ও গান কম্পোজ করতে করতে গাড়ি চালাতো। না না, আমার ভেতরের যে দোলাটা সেটা আমার গাড়িতেও দোলে, আমি নিজেও দুলি, তোমরা থাকলেও তোমাদেরকে দোলাচ্ছি, আমি যদি পারতাম তো স্টুডিওতেও দোলাতাম। এই একেবারে একজন শিল্পীর জন্য একেবারে উপযুক্ত একটা উত্তর। কিন্তু সবচেয়ে সুন্দর যে সময় বা সুন্দর যে বিষয়টি, দুজনই গুণী মানুষ, ফরিদ আহমেদ এবং ফেরদৌস ওয়াহিদ, আর একজন বন্ধু, তিনিও কম গুণী নন, কিন্তু এই যে গুণী মানুষ একে অন্যকে এমনি করে মূল্যায়ন করছেন সরাসরি সামনে থেকে বসে, এটি হচ্ছে সবচেয়ে বড় বিনয় প্রকৃত শিল্পীর। মানুষকে মূল্যায়ন করাই তো আরেকজন মানুষের কাজ। খুব সুন্দর, আমরা আমরা মাঝখানে সাক্ষী, আমাদের সত্যি ভালো লাগে। ইউ আর দ্য ফার্স্ট ম্যান যিনি একটা মডার্ন মিউজিক শেখার জন্য একটা ইনস্টিটিউট করেছিলেন, যেখানে গিটার শেখানো হতো, ড্রামস শেখানো হতো। আপনার একটা বড় গুণ সেটা হচ্ছে সেটা ফিরোজ শাহেরও ছিল, আমাকে দুজনেরই ছিল, আমি ফিরোজ শাহের সঙ্গে বাজাতাম, আমাকে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমরা এখন যেটা আলতা প্লাজা তার পিছনে গ্যারেজের উপরে প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস শুনে উনি সাউন্ড শুনে হোন্ডা থামিয়েছেন, হোন্ডা 50 চালাতেন, আপনি ট্রাম্প উনি হোন্ডা 50, হোন্ডা 50 থামিয়ে উনি ভিতরে ঢুকে আমাদের সঙ্গে 2 ঘন্টা প্র্যাকটিস দেখলেন, দেখে আমাকে বললেন যে তুমি কি আমার সঙ্গে বাজাবা কালকে থেকে?
তো এই যে নতুন মানুষদেরকে নিয়ে নেওয়ার একটা প্রবণতা, আপনি আপনার মডার্ন মিউজিক করার জন্য আপনি খুলনা থেকে ছেলেপেলেদের নিয়ে এসেছিলেন যাদেরকে কেউ ঢাকা শহরে চেনে না, এই যে নতুন মানুষকে নতুন নিজেদেরকে অনুপ্রেরণা দেওয়ার একটা টেন্ডেন্সি, এটা কিন্তু সবার থাকে না। এটা আপনার বিরাট একটা গুণ, বিরাট একটা গুণ, আপনার অত্যন্ত আধুনিক মনের ব্যাপার এটা। আমি এটা বরাবরই বিশ্বাস করি যে নতুনদের জায়গা করে দেয়াটা আমাদের জন্য একটা ফরজ কাজ, উপরওয়ালা আমাদের দিয়েছেন, আমাদের কর্তব্য নতুনদের দেখা। এখন একটা জিনিস আমি দেখতে পাই, সবাই ফিনিশড জব চায়, কিন্তু ফিনিশড জবটা তো একদিনে আসে না। আজকে যে ফিনিশড জব আমরা দেখতে পাচ্ছি, ফরিদ আমি কিন্তু এটা কাউকে অ্যাটাক করে বলছি না, অরিজিনালি ফিনিশড জব কই, ইট ইজ মিসিং, আসছে চমক, আসছে চমক, চলে যাচ্ছে। ওই একটাই কারণে হচ্ছে না, ডেডিকেশন, ডেডিকেশন, আমি জানি না, বাট আই এম ভেরি স্যাড, এটা আসুক আবার সঙ্গীতে মানুষের, এবং সঙ্গীত যারা করছে তাদের চাইতে আরও বেশি প্রখর আমার কাছে লাগে যে তারা কোন দিকে হাঁটছে, কি চাচ্ছে নিজেই বুঝি না, শ্রোতার, শ্রোতারা যে কি চায় আমি এটা এখনও নিজেও বুঝতে পারি না। ভালো কদর, ভালোর কদর কবে হবে আমাদের এখানে? আমি এখন কদর সবসময় আছে, এখনো আছে কম। আমাদের সমস্যা হচ্ছে কি, ধরেন আমি একটি গান গাইলাম, পছন্দ করলো না চারজন, তারপরে আরেকটি গান গাইলাম, পছন্দ করলো না, তারপরে আমি সঙ্গে সঙ্গে কিশোর কুমারের গান গাইতে শুরু করলাম, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমাকে এখনই হাততালি কেন পেতে হবে? আমার গানটা আমাকে স্ট্যাবলিশড করতে হবে, একবার দুবার পাঁচবার দশবার, একদিন আমি হাততালি পাবো, আই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমি এখনই হাততালি পাওয়ার জন্য কিশোর কুমারের গান গাইতে শুরু করলাম, হেমন্তর গান গাইতে শুরু করলাম, আপনি তো গান নি, ঠিক আছে, আপনি তো ফিরদৌস ওয়েদের গান গাইছেন, কেন আমাকে কিশোর কুমারের গান গাইতে হবে? সেটাই তো, গানটা কি করেছিল তারা হাততালি দিল, হ্যাঁ, ওয়াই নট, আমি এখনো বলবো, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, শিল্পী হওয়া যত না কঠিন, একটি সৎ এবং সঠিক দর্শক হওয়া তার চেয়ে অনেক। অবশ্যই, আবার গানই ফিরে যাচ্ছি আমরা, আলোচনার আগে একটি গান হয়ে যাক, সেই সময়কারই আমি বলবো আবার একটি গান। ফেরদৌস, তুমি কি স্মৃতির সেই পথে আজও গানটা গাবে? গাবো, যে গানটা দিয়ে আমার প্রেম হয়েছিল। ধন্যবাদ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে। সুন্দর বাড়ি গাড়ি আমি কি সহিতে পারি, এত সুন্দর বাড়ি গাড়ি, এত সুন্দর বাড়ি গাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের ডোলায়, বাঁশের ডোলায়, বাঁশের ডোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
বন্ধু বান্ধব স্বজন ছাড়ি দিতে হবে একা পারি, বন্ধু বান্ধব স্বজন ছাড়ি বন্ধু বান্ধব স্বজন ছাড়ি দিতে হবে একা পারি, সাড়ে তিন হাত সাড়ে তিন হাত সাড়ে তিন হাত জায়গায় আমার দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেবো রে, সাজিয়ে গুজিয়ে দেবো রে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেবো রে। সুন্দর বাড়ি গাড়ি আমি কি সহিতে পারি, এত সুন্দর বাড়ি গাড়ি এত সুন্দর বাড়ি গাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের ডোলায় বাঁশের ডোলায় বাঁশের ডোলায় আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেবো রে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেবো রে সাজিয়ে গুজিয়ে দেবো রে সজনি তোরা একদিন সাথে আমাদের সবাই দেবো রে মায়ের চলে সাজিয়ে গুজিয়ে দেবো রে। বলো জীবনের জন্য তৈরি হয়ে আছে তো? হ্যাঁ, জীবন যুদ্ধে তো তুমি যতদিন আছো তোমার সাথে আমি আছি। তবে আমি কিন্তু তুমি আমার সঙ্গে মরতে চাও? সেটা জানি না, শুনলে না সাজিয়ে গুজিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ইউ রেডি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জীবনের যা কিছু চাওয়া পাওয়া, হ্যাঁ, যা মনে চায় সেটা কিন্তু থামিয়ে রেখো না। ওকে, ব্যাংকে টাকা ফেলে লাভ নেই, ওটা তোমার নয়। ওকে, যখন তুমি যাবে তোমার সঙ্গে যাবে না। ওই যে সাড়ে তিন হাজার টাকা, এই খরচ করো, দ্যাট ইজ দ্যান, দান করো, ওকে, খাও দাও, ওকে, শান্তিতে থাকো। ওকে, থ্যাংক ইউ। ফরিদ আহমেদ বলছিলেন যে অনেক ইনডাইরেক্ট একটা রিলেশনশিপ আপনার এবং ফেরদৌস ওয়াহিদের মধ্যে। বলছি তো একটা, আস্তে আস্তে বলেই যাচ্ছি। ধরেন আপনারা যখন পপ গান করতেন আমরা তখন শ্রোতা, শ্রোতা না ভক্ত, অন্ধভক্ত, পিছে পিছে দৌড়াতাম আপনার পিছে পিছেই। আপনি আলম খানের আপনি গুরু বলেছেন, মানে উনি আপনাকে প্রচুর ভালো ভালো গান করে দিয়েছেন, কিন্তু আপনার অনেকগুলো হিট গান আলম খানে করেছে। আমি আলম খানের মিউজিক অ্যারেঞ্জ করেছি 14 বছর, তারপরে রিলেশনটা দেখেন আপনি শুধু, আমি এই জন্য বললাম 14 বছর আমি মিউজিক অ্যারেঞ্জ করেছি আমি 14 বছর আলম খানের সঙ্গে। আমি আই নো ভেরি মাচ অ্যাবাউট ইউ, আমি আলম খানের কাছেও গল্প শুনেছি, ফিরোজ শাহের সাথে আপনার গল্প শুনেছি, আর আপনি কতটা পপুলার সেটা এখনও দেখতে পাচ্ছি, আগে তো আমরা জানতামই যে কতটুকু পপুলার। আচ্ছা বলছে, আমি এটা কথা জানতে চাচ্ছিলাম, আগে যখন আমরা গান করতাম মনে আছে কি না, যে গান আমরা 2-3 দিন থেকে শিখতাম, সকাল থেকে আপনি অ্যারেঞ্জমেন্টে থাকতেন, মিউজিক সবচেয়ে বাড়িতে 2 দিন ট্র্যাজিকটা ছিল 30-35 জন মিউজিশিয়ান বসা, একজন একটু ভুল করবে পুরো গানটা আবার গাইতো শুরু থেকে। এটার একটা বড় একটা গল্প বলবো কি? আমি এটা মানুষকে জানতে, আমার কি গানটা মনে নেই। আলাউদ্দিন আলী ভাই কম্পোজার ছিলেন, তো আমি আর আলী আকবর রূপু আমরা দুজন অ্যাকোস্টিক গিটার বাজাম, দুজন মিলে একটা পিস বাজাচ্ছিলাম, মানে এত কঠিন একটা পিস হলো যে আলাউদ্দিন ভাই বললেন যে তোমরা দুজন মিলে বাজাও, একজন নিচে একজন উপরে, ঠিক আছে। 5 ঘন্টা মানে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত রিহার্সেল হলো, দুজনের একজনও পিসটা বাজাতে পারলাম না, মানে একবার আমার হয় একবার রূপুর হয় না, রূপুর হয়তো আমার হয় না, একবারও না। 3টার সময় যখন লাঞ্চ ব্রেক হলো, সবাই লাঞ্চে চলে গেল,
আমি কিন্তু আমি আর রূপ ওটাই বাজাচ্ছি, এবং পিসটা হচ্ছে সেকেন্ড ইন্টারলুডের শুরুতে টেক শুরু হলো, রুনা আপা সিঙ্গার ছিলেন রুনা লেলা, টেক নাম্বার 100, টেক নাম্বার 101, টেক নাম্বার 102 পুরো গান হয়, সেকেন্ড ইন্টারলুড শুরু, আমাদের লিড পিস মিস, আলোদিন হয়ে বলে চেঞ্জ করবো না এটা বাজাতে হবে। টেক নাম্বার 109 or 10 দিকে যে ওকে হয়ে গেল, ইট ওয়াজ ওকে, আমাদের পরের যিনি বাজাচ্ছেন, আমাদের পরের পিসটা ছিল বাঁশির, বাঁশি বাজাচ্ছিলেন রহমান ভাই, আব্দুর রহমান, বাংলাদেশের বিখ্যাত বাঁশিবাদক আব্দুর রহমান। এই এতক্ষণ 110 টেক পর্যন্ত কিন্তু কোনো উনি আর বাজাননি, উনি পিস ভুলে গেছেন তখন। ভেরি ইন্টারেস্টিং, চিন্তা করেন আমার জীবনে এরকম ঘটেছিল, হয় আমি ভুল করছি নাহলে কেউ একজন করছে, বাট কিন্তু এখনকার এখানে এসে একটি সব জিনিসগুলো আমাদেরকে পারফেক্ট করেছে আসলে, অফকোর্স এটা হচ্ছে বড় জিনিস, ভগবান তারাই যারা সেই সময় থেকে গান করে এসেছে, এটা খুব আশ্চর্য একটি ব্যাপার। এনিওয়ে নেক্সট সং একটা প্রেমের গান হয়ে যাক। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। কেন মিছে দ্বিধা করো, একা একা চলে গেল, কেন মিছে দ্বিধা করো, লুকোচুরি কেন করো, বন্ধু আমাকে চিনে নিতে পারো কিনা, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। মিছে হলো ভালোবাসা, মিছে হলো যত আশা, মিছে হলো ভালোবাসা, মিছে হলো যত আশা, বন্ধু আমাকে চিনে দিতে পারো কিনা, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত
জেনেও না জানো না কেন মিছে দ্বিধা করো লুকোচুরি কেন করো কেন মিছে দ্বিধা করো লুকোচুরি কেন করো পারো কি না তুমি তো বোঝো না জেনেও তা জানো না ও গো তুমি যে আমার অত প্রিয় এমন করে বোঝাই বলো ও গো তুমি যে আমার কত প্রিয় এমন করে বোঝাই বলো তুমি তো বোঝো না জেনেও তা জানো না লা 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 অনেক ধন্যবাদ। আমার একটা জানতে চাওয়া আছে, আপনার একটা নিজস্ব স্টাইল আছে পোশাকে, স্টাইলে, জেস্টারে, সব কিছুতে, অনুপ্রেরণা কোথেকে? খুব মজার একটি প্রশ্ন এবং খুব ভালো লাগার একটি প্রশ্ন আমার আসলো, কেননা আমাদের কৈশোর থেকে কিন্তু আমরা ক্যানাডাতে এবং স্বাধীনতা যুদ্ধে আমি ছিলাম না, যুদ্ধের পরে আমার আগমন, দূর থেকে বন্ধুদের মাধ্যমে মাঝে মাঝে কিছু একটা করা হতো, তো স্বাধীনতার পর আমাকে আর কেউ ধরে রাখতে পারিনি। কিন্তু ওখানে যেটা দেখতাম, আপনি আমার পোশাক আশাক যাই বলেন না কেন, সব কিছুর মূল প্রেরণা কিন্তু এলভিস প্রেসলি, কেন তার শো দেখতাম, টম জোন্স, এলভিস প্রেসলি, এঙ্গেলবার্ট হাম্পার্টিং এদের শো তখন দেখতাম, এলভিস প্রেসলি তো তখন দ্য কিং, ভাগ্যে জুটেছে তার শো দেখা। আমি এখনও বলতে পারবো তার শো যদি ইউটিউবে কেউ দেখে, সে একটি পলকও ফেলতে পারবে না। এবং মাইকেল জ্যাকসন এসছেন পরে, অসাধারণ, কিন্তু এলভিস প্রেসলি সেই সময়ে যা করেছিলেন, যে অভিব্যক্তি ছিল তার, যে পারফরমেন্স ছিল, স্টাইল ছিল, যে পোশাক আশাক ছিল, তা আজও আধুনিকের চেয়ে আধুনিক, অথচ সেটা কত বছর আগে। তাই আমার প্রেরণা, আই মাস্ট সে, এলভিস প্রেসলি দ্য কিং। মন তুই দেখলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লি সরে, আমার দিল্লি সরে, আমার দিল্লি সরে, মন তুই দেখলি না রে, চিনলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লি সরে, আমার দিল্লি সরে, আমার দিল্লি সরে, মানুষ আছে ঢাকা সব করলে পাবে দেখা, মনে মানুষ আছে ঢাকা, মনে মানুষ আছে ঢাকা সব করলে পাবে দেখা, শক্ত তুইরা তারে ধর রে, খুশিতে দিলে ঠাই
চাঁদ, খুশিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, পাপ যন্ত্রণা যাবে বুঝারে মতো, দেখলি না রে চিনলি না রে, কোন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে। সূর্য যে ডুই বাজায় দিন যে মোর চইলা যায়, শক্ত কইরা তারে ধর রে, মুর্শিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, মুর্শিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, পাপ যন্ত্রণা যাবে বুঝারে মন, তুই দেখলি না রে চিনলি না রে, কোন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে। এটা ওরপর ধরবা তুমি, একটু জ্যামিং করো, সূর্য যে ডুই বাজায় দিন যে মোর চইলা যায়, শক্ত কইরা তারে ধর রে, খুশিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, খুশিদের দিলে ঠাই মিলবে আকাশের চাঁদ, পাপ যন্ত্রণা যাবে বই ছাড়ে মন, তুই দেখলি না রে চিনলি না রে, কোন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে। এখানে আজকে একটি কথা আমি বলতে চাই, একটি শিল্পীর নানান রকম ভাবনা চিন্তা থাকতে পারে, সকালনা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো যে সবাই এই সকাল আল্লাহ তো বুঝতেও চায় না, জানতেও চায় না, সহযোগিতাও করতে চায় না। আজকে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি একটি চরম সত্য কথা বলবো, আমি ফটোগ্রাফি পছন্দ করতাম ছোটকাল থেকে। 2004 আমি একটি টেলিফিল্ম করেছিলাম ডেঞ্জার ম্যান, শিশুতোষের উপরে, কৈশোর জীবনে যারা আছেন তাদের জন্য, তারা পছন্দ করবে, এটি একটি অ্যাডভেঞ্চার থ্রিলার। অনেক জায়গায় ঝাঁকুনি খেয়ে আমার মনে আছে রাত 8:10 আমি চ্যানেলাই চলে গেলাম সোজা সাগর ভাইয়ের কাছে, যে বললাম আমি এটা করেছি, আমি নিয়ে এসেছি। উনি আমার মুখের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ, তারপর ভেতরে নিয়ে একটু দেখে বসলো, কিছুক্ষণ চা টা খাওয়ালো, গল্প করলো। উনি বলল বাড়ি যান, ঠিক রাত 10:05 টিভিটা একটু খুলবেন। আমি চলে আসলাম, শঙ্কিত ছিলাম কি হচ্ছে না হচ্ছে, ঠিক 10:05 দেখি সেই ডেঞ্জার ম্যানের ট্রেলারটা আরম্ভ হয়ে গেল। 16 ডিসেম্বর এটা দুপুর 2:30 চলবে। এই ভালোবাসার এবং মানুষকে উৎসাহিত করার যে প্রবণতাটা চ্যানেলের ব্যবস্থাপক পরিচালক সাগর ভাই, উনি যে ওই দিন আমাকে যতটুকু কি বলবো, খুব ইসের ভাষায় বলবো, ভালোবাসা এবং একদম সহজ ভাষায় বলবো যে
ভালোবাসা সম্মান ইজ্জতটা দিয়েছিলেন এবং আমার মনটা যে খুশি হয়েছিল এবং পরবর্তীতে এটা অনেক ভিউ হয়েছে দেখেছে, আমি তার কাছে কৃতজ্ঞতা এই জন্যই প্রকাশ করছি যে আমার আরেকটা দিক উন্মোচন করার জন্য সাগর ভাইয়ের প্রচুর অবদান। এটি তো আপনারই পরিবার, চ্যানেল আই যেহেতু পরিবার, পরিবারের সদস্যই কিন্তু আপনি একজন, কারণ আমি আমি পেয়েছি। সুতরাং আরেকটা সাগর ভাই আপনাকে আবার অভিনন্দন, চ্যানেল আই তো আমাদেরই পরিবার। ঠিক, গানে যাব। আচ্ছা, প্রেমের স্টোরি কি আজকে এখন যে গানটি আমি গেতে চাচ্ছি সেটা হলো হাবিব, হাবিব ওয়াহিদের জীবনের প্রথম মৌলিক গান সুর করা। এটি লেজার ভিশন থেকে এসেছিল কথাটা আমার, এবং খুব মজার একটি গান। এটি গানটা কিন্তু স্মরণ করে দিয়েছে আজকে আমাকে ও এই ওরাই। হাবিবের জন্মদিনে তো এটা হতেই পারে সবচেয়ে বড় জিনিস। সেটাই তো, আমি আমি পরিতকে একটা অনুরোধ করব যে হাবিবকে কিছু উপদেশ দেওয়ার জন্য আজকে এই জন্মদিনে। হাবিব অলরেডি অনেক প্রতিদিনই পাঁচটা গান করার কিংবা সাত দিন পরই একটা গান করার এই প্রবণতা নেই। তা আমি হাবিবকে বলবো এই প্রবণতা এটা যেন ধরে রাখে, আস্তে ধীরে কাজ, দশটা কাজ করে বেছে যেটা ভালো সেটাকে প্রকাশ করা, এই গুণগুলো আমাদের দেশে সবার নেই। এটা হাবিবের আছে, কিপ ইট আপ। গলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জ্বালা, প্রেম থেকে জানা, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা। আরেকবার ভালোবাসি ছিড়িতে পারি না, তোমাকে ভালোবাসি ভুলতে পারি না, ফুলকে ভালোবাসি ছিড়িতে পারি না, তোমাকে ভালোবাসি ভুলতে পারি না, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা। ওই গিটা আসো, পাখিরা উড়ে গেলে নিচে পড়ে ছায়া, বন্ধু চলে গেলে থাকে শুধু মায়া, পাখিরা উড়ে গেলে নিচে পড়ে ছায়া, বন্ধু চলে গেলে থাকে শুধু মায়া, গলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জানা,
প্রেম থেকে জানা বলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেমা প্রেম থেকে জানা প্রেম থেকে জানা প্রেম থেকে জানা বলি আসেন চলে আসেন ভাই ভালোবাসি চিনিতে পারি না তোমাকে ভালোবাসি ভুলতে পারি না হে ফুলকে ভালোবাসি চিনিতে পারি না তোমাকে ভালোবাসি ভুলতে পারি না হে কলি থেকে ফুগাও ফুল থেকে মালা মালা থেকে প্রেমার প্রেম থেকে জানা প্রেম থেকে জানা প্রেম থেকে জানা কলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেমার প্রেম থেকে জানা প্রেম থেকে জানা প্রেম থেকে জানা কলি থেকে ফুল ফুল থেকে মালা আরেকটা জিনিস ভাবছি আমি এখানে যখন আসলাম আপনি কিভাবে যেন একটা নাচেন এটা শিখতে আপনার বাসায় যাবো পারলাম না আমি ট্রাই করে কিভাবে কলি থেকে ফুল ফুল থেকে মালা মালা থেকে প্রেমার প্রেম থেকে জালা প্রেম থেকে জালা প্রেম থেকে জালা ভালোবাসি চিনিতে পারি না তোমাকে ভালোবাসি ভুলতে পারি না ফুলকে ভালোবাসি চিনিতে পারি না তোমাকে ভালোবাসি ভুলতে পারি না কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে ভালো ভালো বাসার মানুষকে ভোলা যায় না সত্যি তোমার ভালোবেসছো এটা তো প্রতি ক্ষণে ক্ষণে ভালোবাসা ভালোবাসাটা প্রতি ক্ষণে ক্ষণে ছোট 60 পরিত ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সত্যি মানে আপনার কিছু নাচও আমরা এর মধ্যে দেখে ফেললাম পারফরম্যান্স একবার একটি দাওয়াতে আমি স্বামীবাগের এক বাসায় গেলাম ঘরোয়া সেই সময় তো গান করছি একটি মেয়ে সুন্দর একটি মেয়ে কাছে এসে বলল আমাকে একটি গান শোনাবেন আমি বললাম হ্যাঁ কোন গানটা আমি তো তখন তাকে পরিষ্কার তার পেছনে আমার চোখ তো লেগে গেল সুন্দরী ছিল খুব তো বলল স্মৃতির সেই পটে তখন খুব হিট গানটা আমিও সুযোগটা নিয়ে রাখলাম গাবো এবং যখন খাওয়ার সময়টা আসলো আমি বললাম একটু ছল তো করতে হবে একটু কাটা আছে ওরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই কাটা দিতে আসলো আমি আমার টেলিফোন নাম্বারটা দিয়ে দিলাম চললো আট মাস প্রেম আর সে আর কেউ নয় হাবিবের মা তাই এই গানটি আমার কাছে খুব
স্মৃতিময়। শুনি গানটা, শুনি। ওকে, পুরানো দিনের কথা দু চোখে বে বলে, তুমি তো কাছে না, স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখে বে বলে, তুমি তো কাছে না, সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখ বে বলে, তুমি তো কাছে না। ডক্টর নাসির আহমেদ অপুর লেখা এবং সুরে এই গানটি চমৎকার একটি গান, যা এখনো গেলে নিজেকে অনেক রোম্যান্টিক মনে হয়। তবে হাবিবের মার জন্য যেহেতু গাওয়া, এটি আর আমি অন্য কোথাও প্রয়োগ করি। তো বলেছ ভুলে যাবে তবুও ভুলেছ, আমি ভুলি না। তুমি তো বলেছ ভুলে যাবে না তবুও ভুলেছ, আমি ভুলি না। স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখ বে বলে, তুমি তো কাছে না। হারিয়ে গেছ মন তো বোঝে না, আশা ভেঙে গেছ আমি ভাঙি না। হারিয়ে গেছ মন তো বোঝে না, আশা ভেঙে গেছ আমি ভাঙিয়া, স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখ বে বলে, তুমি তো কাছে না। La ra 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 অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে ভীষণ একটা সেরা সময় আমরা পার করলাম, একটা সেরা সময় আমরা উদযাপন করলাম। হাবিব ওয়াহিদ তার জন্মদিনের শুভেচ্ছা এর মতো দিয়ে জানানো হয়ে গেল ফেরদৌস ওয়াহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হাফিজুর রহমান এবং ফরিদ আহমেদ আপনাকেও, এবং সুন্দর সময়ের জন্য অনেক ধন্যবাদ সব বন্ধুদেরকেও একই সাথে সাথে একেবারে শেষ পর্যায়ে।
আমি ডেফিনেট আজকে জন্মদিনের দিন এই অনুষ্ঠানটা, হাবিব যদি ঢাকায় থাকতো আমার ডেফিনেটলি ওই আমাকে ওইখানে উইশ, ও আসতো আমি ওকে উইশ করতাম, হয়তো এর পরের জন্মদিনে এরকম কিছু একটা হয়ে যেতে পারে। আজকে সে নিউ ইয়র্কে তার মাকে নিয়ে একান্তভাবে নিজস্ব একটা ব্যক্তিগত ভ্রমণে কিন্তু আমেরিকাতে, কোনো অনুষ্ঠানে সে যায়নি, তার যাত্রা সুন্দর মতো হয়ে সম্পন্ন হয়ে তিনি ফিরে আসুক সেই প্রত্যাশা একেবারে শেষ দিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা প্রিয় শিল্পীর কণ্ঠে, সেরা শিল্পীর কণ্ঠে আরেকটি গান দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি গান, শেষ গানটি কোন গান দিয়ে আমরা আজকে বিদায় নেব? মনোরঞ্জন টুটুলের সুর এবং মানিকের লেখা, এটি একটি সত্যি ঘটনা আছে। একজন দারোগা সাহেবের মেয়ের সঙ্গে ছিল প্রেম মানিক এবং মেয়েটির নাম রাখি। যেদিন আমি অনুষ্ঠানটা গানে, যে অনুষ্ঠানে আমি গানটা করছিলাম কুমিল্লাতে, আমি পরে শুনেছি সেই মেয়েটি ওখানে ছিল এবং অনেক দুঃখের কারণে এটা মানিকের লেখা, কিন্তু গানটি 1984 সালে ভালো একটি হিট করে যায়। আমি আশা করব যারা বসে আছে সবাই গাক, আপনিও গান। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুজ মনে সবুজ টিয়া পাখি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুজ মনে সবুজ টিয়া পাখি। তোরে ছাড়া তোরে রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুজ মনে সবুজ টিয়া পাখি। রাখি চোরা কাটা কাজল রাঙা তোর দুটি চোখে, আমার মনে বরস লাগে তোর দুটি চোখে। চোরা কাটা কাজল রাঙা তোর দুটি চোখে, আমার মনে বরস লাগে তোর আমার জীবন মন চির দিনের সাথী। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুজ মনে সবুজ টিয়া পাখি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুজ মনে সবুজ টিয়া পাখি। আমার অবুজ মনে সবুজ টিয়া পাখি।